মরুভূমির বালিতে থাকা সিলিকন অক্সাইড, যার সাথে কার্বন মিশিয়ে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে পাওয়া যায় সিলিকন ম্যাটেরিয়ালস। সিলিকন ম্যাটেরিয়ালস যা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস বলতে এমন ম্যাটেরিয়ালসকে বোঝানো হয় যার মধ্যে দিয়ে কোনো কোনো কন্ডিশনে ইলেকট্রন প্রবাহিত হতে পারবে, আবার কোনো কোনো কন্ডিশনে তার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারবে না। তো এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসকে আরও স্ট্রং করার জন্য তার মধ্যে ডোপিং করা হয়। ডোপিং বিষয়টা এমন যেটা বাইরের থেকে কোনো কিছু প্রবেশ করানোর মাধ্যমে, সেটা মানুষের মধ্যে হোক বা কোনো ম্যাটেরিয়ালসের মধ্যে হোক, সেটাকে আরও স্ট্রং করা বা শক্তিশালী করে দেওয়ার বিষয়টাকে ডোপিং বলা হয়ে থাকে। তো সিলিকনে সাধারণত দুই ধরনের ডোপিং করা হয়, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মাধ্যমে আর আরেকটা হচ্ছে ফসফরাসের মাধ্যমে। তো সিলিকনের বাইরের কক্ষপথে যেহেতু 4টা ইলেকট্রন থাকে এবং অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষপথে যেহেতু 3টা ইলেকট্রন থাকে, তো যখন সিলিকনে অ্যালুমিনিয়ামে ডোপিং করা হয় তখন তাদের একটা ইলেকট্রন সংখ্যা কম থাকে বা ঘাটতি থাকে, এবং এটি একটি পি টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত। এবং এই ঘাটতি থাকা ইলেকট্রনটা পূরণ করার জন্য তার আশেপাশে সর্বদা একটা ইলেকট্রন খুঁজতে থাকে। এবার যদি আমরা সিলিকনে ফসফরাসের ডোপিং করি, তো যেহেতু ফসফরাসের ইলেকট্রন সংখ্যা 5টা, তো যখন ডোপিং করা হবে তখন তাদের একটা ইলেকট্রন আবার এক্সট্রা হয়ে যাবে এবং সেটা তৈরি হবে এন টাইপ সেমিকন্ডাক্টরে। যেহেতু এদের একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে যাবে, সবসময় চাইবে এন টাইপ সেমিকন্ডাক্টর যে তাদের এক্সট্রা ইলেকট্রনটা ডোনেট করার জন্য। তবে যতক্ষণ না পর্যন্ত তাদের উপর উত্তাপ প্রয়োগ করা হবে ততক্ষণ পর্যন্ত সে তার এক্সট্রা ইলেকট্রনটি ডোনেট করতে পারবে না। তো এই পি টাইপ এবং এন টাইপকে পাশাপাশি রেখেই সোলার সেল তৈরি করা হয়। তবে এদের মধ্যে একটা দেয়াল তৈরি করে দেওয়া হয় যাকে বলা হয় ডিপ্লেশন জোন, এবং এই ডিপ্লেশন জোনের কারণে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর চাইলেও তাদের মধ্যে এক্সট্রা ইলেকট্রনটা আদান প্রদান করতে পারে না। এর জন্য বাইরে থেকে একটা পথ তৈরি করে দেওয়া হয় এবং সেই পথের মধ্যেখানে ব্যাটারি লাগিয়ে ব্যাটারি চার্জ করা হয়, লাইট লাগিয়ে আলো জ্বালানো হয়। মূলত এইভাবেই একটা সোলার সেল কাজ করে থাকে। তবে সোলার সেল অনেক ছোট হয়ে থাকে, অনেকগুলো সোলার সেল মিলিয়ে একটা সোলার মডিউল তৈরি করা হয়, আবার অনেকগুলো সোলার মডিউল মিলিয়ে একটা সোলার প্যানেল তৈরি করা হয়, এবং অনেকগুলো লেয়ারের মাধ্যমে পুরো প্যানেলটা কমপ্লিট করা হয়। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিওতে আমি সোলার প্যানেল তৈরি থেকে শুরু করে সোলার প্যানেল কত টাইপের হয় এবং সোলার সিস্টেম কত ধরনের হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যাবতীয় সব কিছু এ টু জেড আলোচনা করবো। তো যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি সোলার সিস্টেম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো সোলার প্যানেল কমপ্লিটলি তৈরি হয়ে গেলে সেটাকে যদি সূর্যের আলোতে রাখা হয় তাহলে সেটা থেকে ডিসি ভোল্টেজ পাওয়া যায়। প্রত্যেকটা সোলার প্যানেল ব্যবহারের সুবিধার্থে 12 ভোল্টেজের ডিজাইন করা হয়। তো সোলার প্যানেল সাধারণত 3 ধরনের হয়ে থাকে, মনোক্রিস্টালাইন সোলার প্যানেল, পলিক্রিস্টালাইন সোলার প্যানেল, থিন ফিল্ম সোলার প্যানেল। থিন ফিল্ম সোলার প্যানেল এটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না, তবে সবচাইতে বেশি ব্যবহার করা হয় মনোক্রিস্টালাইন সোলার প্যানেল এবং পলিক্রিস্টালাইন সোলার প্যানেল। মনোক্রিস্টালাইন সোলার প্যানেলের সুবিধা হচ্ছে এটা দক্ষতা সবসময় বেশি থাকে, অল্প সূর্যের আলোতেও অনেক বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, এবং এটার কালার সময় ব্ল্যাক কালারের হয়ে থাকে। অসুবিধা যেটা সেটা হচ্ছে এটার দাম একটু বেশি হয়। আর পলিক্রিস্টালাইন যেটা সেটা অল্প সূর্যের আলোতে বিদ্যুৎ উৎপাদন বেশি করতে পারে না, এটা দেখতে ব্লু কালারের হয়ে থাকে, তবে এটার দাম অনেক কম। তো এবার আমরা সোলার সিস্টেম নিয়ে কথা বলবো, যে সোলার সিস্টেম কত ধরনের হয়ে থাকে। তার আগে একটু জেনে নিব যে সোলার সিস্টেমে কি কি থাকে। তো সোলার সিস্টেমে সাধারণত সোলার প্যানেল থাকবে, তারপরে চার্জ কন্ট্রোলার থাকবে, ব্যাটারি থাকবে, ইনভার্টার ইত্যাদি এইগুলো থাকবে। তো সোলার সিস্টেম সাধারণত 3 ধরনের হয়ে থাকে, অফগ্রিড সোলার সিস্টেম, অনগ্রিড সোলার সিস্টেম এবং হাইব্রিড সোলার সিস্টেম। অফগ্রিড সোলার সিস্টেম, নর্মালি বাসাবাড়িতে যে সোলার সিস্টেম ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অফগ্রিড সোলার সিস্টেম। সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি, ইনভার্টার এগুলো সমন্বয়েই অফগ্রিড সোলার সিস্টেম গঠিত। তো নর্মালি আমরা ছোটোখাটো বা অল্প লোড চালানোর জন্য এই অফগ্রিড সোলার সিস্টেম ব্যবহার করে থাকি, তবে চাইলে কিন্তু আমরা আমাদের বাসার যাবতীয় এসি লোডগুলো এই অফগ্রিড সোলার সিস্টেমের মাধ্যমে চালাতে পারি। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে সুষ্ঠুভাবে ডিজাইন করতে হবে সোলার প্যানেল, ইনভার্টার এবং ব্যাটারি। তো কীভাবে একটা অফগ্রিড সোলার সিস্টেম ডিজাইন করা যায় সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, যেটার লিঙ্ক আই কার্ডে দিয়ে রাখলাম, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশানে চেক করতে পারেন। অনগ্রিড সোলার সিস্টেম, অনগ্রিড সোলার সিস্টেম নিয়ে কথা বলতে গেলে আমাদের আগে জানতে হবে যে গ্রিড সিস্টেম কী।
তো গ্রিড সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে দেশের সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎকে একটা নেটওয়ার্কের মধ্যে আনা হয় এবং সেখান থেকে বিভিন্ন এলাকায় প্রয়োজন মোতাবেক সে বিদ্যুৎ বণ্টন করা হয়। ওয়ান গ্রিড সোলার সিস্টেমে সোলার প্যানেল ডিসি ভোল্টেজ উৎপন্ন করবে এবং সেখানে একটা ইনভার্টার ব্যবহার করে সেই ডিসি ভোল্টেজকে এসিতে পরিণত করা হবে। তারপরে আমাদের যে প্রয়োজন সে প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত যে বিদ্যুৎটা সেটা সরাসরি গ্রিডে নেট মিটারিংয়ের মাধ্যমে সরবরাহ করা হবে। এক্ষেত্রে ওয়ান গ্রিড সোলার সিস্টেম একটা ছোটোখাটো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতো কাজ করবে। ওয়ান গ্রিড সোলার সিস্টেম নিয়ে আরেকটু ডিটেলস বলতে গেলে যে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, তো যখন দিনের বেলা সূর্যের আলো থাকে তখন সোলার ডিসি ভোল্টেজ উৎপন্ন করে এবং ইনভার্টারের মাধ্যমে সেটা ইনভার্ট করে এসিতে পরিণত করা হয় এবং আমাদের প্রয়োজন মিটিয়ে সে বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে বললাম আর কি, সেটাকে বলা হয় বাই ডিরেকশনাল মিটার, যে মিটারের মাধ্যমে সরাসরি গ্রিডে যুক্ত করা থাকে। যখন দিনের বেলা বিদ্যুৎ উৎপাদন করবে সোলার তখন আমাদের সেই বাই ডিরেকশনাল মিটারটি উল্টো দিকে ঘুরবে, আবার রাতে যখন আমাদের সোলার বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না তখন আমরা রাতে যখন আবার বিদ্যুৎ ব্যবহার করবো সেই বিদ্যুৎটা সরাসরি আসবে গ্রিড সিস্টেম থেকে এবং আমাদের বাই ডিরেকশনাল মিটার যেটা সেটা সোজা দিকে ঘুরবে। তো এই অন গ্রিড সোলার সিস্টেমের সুবিধা হচ্ছে আমাদের স্টোরেজের জন্য ব্যাটারি পিছনে খরচ করতে হচ্ছে না, আমরা রাত্রে গ্রিড থেকে সেটা ইউজ করতে পারছি এবং আমরা বিদ্যুৎটা বিক্রিও করতে পারছি দিনের বেলাতে। তবে অন গ্রিড সোলার সিস্টেমের অসুবিধা যেটা সেটা হচ্ছে ক্যাপাসিটি। অন গ্রিড সোলার সিস্টেমের ক্যাপাসিটি অনেক বেশি হতে হয় যেটা বাসাবাড়ির ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নাই। বাসাবাড়িতে আমাদের অফ গ্রিড সোলার সিস্টেম যেটা আছে সেটাই সবসময় পারফেক্ট। হাইব্রিড সোলার সিস্টেম, হাইব্রিড সোলার সিস্টেম মূলত অফ গ্রিড এবং অন গ্রিড সোলার সিস্টেমের সমন্বয়ে গঠিত। হাইব্রিড সোলার সিস্টেমে ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা থাকবে যেটা অন গ্রিড সোলার সিস্টেমে ছিল না। তো হাই গ্রিড সোলার সিস্টেম এবং অন গ্রিড সোলার সিস্টেম একইভাবে কাজ করে কিন্তু এখানে স্পেশাল যেটা সেটা হচ্ছে স্টোরেজ ব্যবস্থা থাকে, ফলে সূর্যের আলো যখন কম থাকে বা রাত্রের বেলা যখন সূর্যের আলো থাকে না তখন হাইব্রিড সোলার সিস্টেমে ব্যাটারি থেকে ব্যাকআপ পাওয়া যায়। সোলার ব্যাটারি চার্জ করে এবং ইনভার্টারের মাধ্যমে সেটা ইনভার্ট করে আমাদের প্রয়োজন মিটিয়ে সরাসরি গ্রিডে সরবরাহ করে। যখন সূর্যের আলো থাকবে না তখন আমাদের গ্রিড থেকে ব্যাকআপ নিতে হবে না, ব্যাটারি থেকে সেই ব্যাকআপটা নিয়ে কাজ চালানো যাবে, ফলে আমরা গ্রিডে বেশি পরিমাণে বিদ্যুৎ বিক্রি করতে পারছি, গ্রিড থেকে বিদ্যুৎটা আমাদের ফিরিয়ে নিতে হচ্ছে কম। এক্ষেত্রে সুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের এই বিদ্যুৎ বিক্রির সুবিধাটা। তবে এই হাইব্রিড সোলার সিস্টেমে ইনভার্টার যেটা সেটা অনেক পাওয়ারফুল, অনেক বিহেভিয়ার ব্যবহার করতে হয়। এই ধরনের সোলার সিস্টেম নর্মালি ব্যবহার করতে হবে অফিস, ফ্যাক্টরি, হোটেল, রিসোর্ট এবং কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে, কারণ এই হাইব্রিড সোলার সিস্টেমের অসুবিধাটা হলো প্রাথমিক যে খরচ সেটা। তবে প্রথম খরচ বেশি হলে পরবর্তীতে বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং আমরা সেখান থেকে বিদ্যুৎ বিক্রিও করতে পারবো। এখন যদি আমরা সোলার সিস্টেমটা একটু রিভিউ করতে চাই যে কোন ধরনের সোলার সিস্টেম কোথায় ব্যবহার করা উচিত, তাহলে বাসাবাড়ির জন্য সবচেয়ে পারফেক্ট যেটা হচ্ছে অফ গ্রিড সোলার সিস্টেম, এবং কোনো অফিস বা ছোটোখাটো হোটেল রিসোর্টের জন্য যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই অন গ্রিড সোলার সিস্টেম, এবং বড়ো কোনো ফ্যাক্টরি বা কমার্শিয়াল বিল্ডিং বা অফিস বিল্ডিংয়ের জন্য আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করতে হবে। তাহলে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবো এবং আমাদের বিদ্যুৎ খরচ অনেক কম হবে, যদিও প্রাথমিক খরচটাই একটু বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি হেল্পফুল হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।